শেখ হাসিনার সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সীমান্ত রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বান্দরবানে ব্যাংক ডাকাতি, সশস্ত্র হামলা এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অরক্ষিত সীমান্ত স্থাপনা, থানা পুলিশ, ব্যাংক, বিমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ডামি সরকারের তাবেদারি পররাষ্ট্রনীতির কারণে মনে হচ্ছে বাংলাদেশ এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুদ্ধ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি বলছে, বিরোধী দল এবং মতের মানুষকে ফাঁসাতে নানা রকমের তথাকথিত গোয়েন্দা তথ্য থাকলেও যেসব বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হামলা করছে তাদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা তার গোয়েন্দারা বেখবর। বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে রাজধানীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর লাখ সদস্য রাজধানীতে তৎপর, অথচ সীমান্ত এলাকা অরক্ষিত। রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যমে প্রচারিত তথ্যে বলা হয়েছে, কথিত কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুকি চীনের আস্তানা র্যাব ও আর্মি নিশ্চিহ্ন করে দিয়েছিল, তারা সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল, এখন তারা কোথেকে আসছে, কিভাবে আসছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে প্রমাণিত তিনি কুকি চীন সম্পর্কে অবগত থাকলেও তাদের সম্পর্কে খোঁজ খবর রাখেননি। কোনো অজ্ঞাত কারণে কুকি চীনকে তোয়াজ করা হয়েছে, এই সশস্ত্র গোষ্ঠী পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকি চীনের পরিবর্তে পাহাড়ে জঙ্গি ধরার নাটক করেছে। কুকি চীনকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে সরকার বর্তমানে দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলে দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিজিবির ওপর নির্ভরশীল না থেকে অবিলম্বে দেশের সীমান্ত জুড়ে সেনা মোতায়েন এখন সময়ের দাবি।